আমার আব্বাদার রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনছিলাম, দাদাদার রহমাতুল্লাহ আলাইহ লোকজন নিয়ে গারো পাহাড় দেখার জন্য গেলেন। দাদাজান ঘুরতেছে পাহাড় দেখতেছে, হঠাৎ এক গাছের গোড়ায় বসে দাদা এমন ভাবে কান্না শুরু করলো, তারা সাথে গেল ব্যাপার কি, অসুস্থ মানুষ এত কেন কান্না, তারা দৌড়িয়া গেল, হুজুর আপনার কি হলো, আপনি এত কেন আসরে কান্দে। তখন দাদা রহমাতুল্লাহ আলাই ওই গাছের গোড়ার দিকে ইঙ্গিত করে দেখায় আর বলে, ওরে মানুষ দেখ ওই পাথরগুলা মাওলার হয় কেমনে কাঁদতে কাঁদতে তার গায়ে থেকে জপ জপ টপ টপ করিয়া পানি পড়তেছে, এবং পানি পড়তে পড়তে নহর জারি হয়ে গেল। আজকে পাথর আমার মাওলার ভয় কাঁদতে কাঁদতে আজকে ওরা নহর জারি কইরা ফেললো, আর তুমি আর আমি মানুষ আমার মাওলার সমস্ত নেমার ভোগ করল, আমার মাওলার দেওয়া চক্ষু দিয়া দেখলাম, আমার দেওয়া মাওলার নেমার দিয়া জবান দিয়া কথা বললাম, আমার মাওলার দেওয়ার নেমাত দিয়া বম্বে গরিব দার ব্যবসা বাণিজ্য করলাম, আরে শিখে ব্যবসা বাণিজ্য শিখে শিক্ষিত হইলাম, আমার মাওলার নেমাত হাত দিয়া কাজ করলাম, পাও দিয়া হাঁটলাম, আমার মাওলার দেওয়া নেমাত পানির ভিতর থেকে মাছ উড়ে পাক করে খাইলাম, আমার মাওলার দেওয়া নেমাত গাছের ভিতর থেকে ফল পার পাক করে খাইলাম, আমার মাওলার দেওয়া নেমাত বাতাস টানলাম এবং সারলাম, আমার মাওলার দেওয়া নেমাত সূর্যের আলো ভোগ করলাম, আমার মাওলার দেওয়া নেমাত চন্দ্রের আলো ভোগ করলাম, আমার মাওলার দেওয়া সমস্ত নেমাত ভোগ করলাম, আজকে আমার মালিকের নেমাত ভোগ কইরাম, আমার মালিকের শুকুর গুজুর বান্দা হতে পারলাম। আমাদের চেয়ে মুখের আমার দ্বিতীয় হইতে পারে না। বেহেস্তের বাগানের ভিতরে আল্লাহ আমার জীবনে একটা সময় কাটাবার সুযোগ করে দিলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই, আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা অজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদা যান আব্বা যান চরমনের জমিনে শুয়ে আছেন, দাদা যান আব্বা যান রহমাতুল্লাহ আলাই চরমনের জমিনে শুয়ে আছে। আব্বা যান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হইতেই পারে না। এত নেকি পাওয়া যাবে জানার পরেও অনেকে কিন্তু আশেপাশে ঘরে রাস্তাঘাটে বাজারে দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, না আসার কারণ কি? আব্বাদান রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব। বুঝ কেমন জিনিস? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে কাফেরদের দলীয় অন্তর্ভুক্ত ছিল, দলের অন্তর্ভুক্ত। কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কাইটে নিয়ে আসতে পারে, বিনিময়ে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফায় দাঁড়ায় গেছে, বলছিলেন আমি পারব। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে পারবেও, কারণ একটা কাজটা আছে না, কাফেররা অপেক্ষা করতেছে আল্লাহর হাবিবের মাথা কাইটে নিয়ে আসবে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে
আল্লাহ রাব্বুল আলামিন এমন বউস তাকে দান করলেন, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে রাজপথে প্রকাশ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে নেমে গেছে এবং বলছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরেরা স্ত্রী কেউ বিধবা করতে চাইলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি, সন্তান যদি কেউ এতিম করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। একটু আগে তার বুঝ ছিল না, অল্প সময়ের ব্যবধানে এমন বুঝ আল্লাহ তাকে দান করলে মুসলমানদের ভিতরে তিনি একজন বড় নেতা হয়ে গেছে। আর এই বুঝের জন্যে মাহফিল, যাদের বুঝ আসে তারাই তো মাহফিলে পাগলের মতো ছুইটে আসছে, আর যাদের বুঝ আসে নাই পাও ধরিয়েও কিন্তু মাহফিলে নেকের কাজ করানো যায় না, কথা ঠিক কি না? আমি আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মাহফুল না যারা শুনতেছে, আর এই বুঝ বুঝবে মানুষ, গরু ছাগল ভেড়া পশু কিন্তু বুঝবে না, কারণ ওই বুঝ আল্লাহ পশুর ভিতরে দান করে না। একটা গরু যদি পেটের ক্ষুদায় স্টেজের সামনে চিল্লায়, তাকে যদি আপনি বলেন যে স্টেজের পিছনে তোর জন্য ভালো খাদ্য রেখে আসি খাইয়া, গরু যাবে? কারণ এই বুঝ আল্লাহ গরুর মধ্যে, আপনি শখ করে একটা দামিও একটা গাছ লাগাইছেন বিদেশ থেকে আনছেন, খুব দামি আদরের আম গাছ, গরুকে যদি বুঝার যে গরু খবরদার তুই যা চাও তাই খাওয়াবে, কিন্তু আমার এই গাছটা বড় শখের গাছ এইটা খাইসতেইস না, এলে কিন্তু পিড়ে গ্যাস পিস স্যাপটা করে ফেলবে, যত বুঝেই টুজেই গরু সারবে কি গরু ওই গাছ পেলে সারবে? ও পাইলে প্রথমে ওইটা জিম্মে দিয়ে ধরবে, কারণ এই বুঝ ওদের ওর মধ্যে কথা ঠিকই না। কিন্তু মানুষকে যদি বলেন মানুষ কিন্তু বুঝবে, বুঝবে না? বাজার একদিনও তো চিন্তা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করছি, কি করে সৃষ্টি করছি? তাকাইলেই বুঝবেন, তালাশ করলেই দেখবেন, যখন মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসছিলাম আমরা একেবারে দুর্বল না, ঠিক মতো মায়ের দুধ মুখের ভিতরে দিলে ঠিক মতো গেলতেও পারতাম না, দুই আড়াই বছর আগে তো ঠিক মতো দাঁড়াইতেও ঠিক মতো হাঁটতেও পারিনি, কিন্তু একটা গরুর বাচ্চা এই দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরই এক ঘন্টার ভিতরে সে দাঁড় হয়ে যায়, তার হয় না? মায়ের দুধ তালাশ করে বের করে মায়ের দুধ টাইনে টাইনে খায়, এরপর যদি কোলানের ভিতরে শক্ত হয়ে যায় মাথা দিয়ে ঘুষ মাইয়া নরম করে বের করে খায়, দেখলেন জন্মগত দিক থেকে ওরা কিন্তু সবল, আমরা মানুষ কিন্তু দুর্বল। বয়সের দিক থেকে দেখবেন অনেক পশু আমাদের চেয়ে অনেক বেশি বয়স পায়, একটা সাপের নাকি বয়স প্রায় 250 বছর, একটা গুল সাপের নাকি বয়স প্রায় 750 বছর, একটা কাশ্মীর নাকি বয়স প্রায় 350 বছর, এরকম শত শত বছর বয়স পশুরা পায়, কিন্তু আমরা মানুষ 100 বছর বয়স পাইনি, সংখ্যা কিন্তু বড় কম, ঠিক কি না? বয়সের দিক থেকেও কিন্তু দুর্বল, শক্তির দিক থেকেও দুর্বল না, চোখের পাওয়ারের দিক থেকেও দুর্বল, ঠিক কি না? আমরা অন্ধকারে চোখে দেখি, কিন্তু এক ধরনের পশু পাখি অন্ধকারে যেরকম দেখে এই আলোতে সেরকম দেখে, তাহলে সেখানে চোখের পাওয়ারের দিক থেকে আমরা মানুষ দুর্বল, পশু কি সবল? কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটা শকুনের নাকি চোখের পাওয়ার প্রায় 350 মাইল, আকাশের মধ্যে উঠা এই যখন নাকি মাথা নাড়ায় দেখবেন ওই ভারত ক্যালকাটা আসাম এই বিভিন্ন এক নজরে দেখে,
যেদিকে তাকাইবেন পশু দুর্বল, মানুষ কি? মানুষ সবল, পশু দুর্বল, আমরা সবল, আমরা দুর্বল, মানুষ সবল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে শ্রেষ্ঠ সম্মানিত ঘোষণা করলেন আমাদেরকে। কি কারণে? এত চিন্তা করেন না, ওই এমন এক বুঝ আল্লাহ মানুষের ভিতরে দান করছেন যেই বুঝ আল্লাহ পশুর ভিতরে দান করে নাই। ওই বুঝ থাকার পরেও যেই মানুষটার কার্যক্রম পশুর মতো হবে, ওই মানুষটার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পশুর চেয়েও খারাপ। কথা ঠিক? দেখবেন অনেকে আমরা বাড়িতে গোয়াল গোয়াল করে গরু ফালি না, ওই গরুটার কাজ কি? যখন মাঠে নেয় ও সবসময় ঘাস খাইতেই থাকে, যখন ঘরে নেয় আবার খাইয়ে লইয়া শুইয়া পায়খানা প্রসাব কইরা রাত্রটা কাটাইয়া দেয়, আবার ভোরে যখন মাঠে নেয় আবার ঘাস খায়। এক কথায় ওর চিন্তা খাওয়া এব বাঁচা, খাওয়া এব বাঁচা। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে মানুষ যতক্ষণ সজাগ থাকে শুধু চিন্তা কেমনে খাইবে কেমনে বাঁচবে, কেমনে খাইবে কেমনে বাঁচবে, ব্যবসার ভিতরে কেমনে ধোকা দেবে, নিজের সম্পদ কেমনে বাড়াইবে, কারে মারবে কারে কাটবে, কেমনে ক্ষমতা দৌরত্ব দেখাবে, আধিপত্য কেমনে বিস্তার করবে, কারে গুতাইয়া কারে ধ্বংস করিয়া কারে কতল করিয়া নিজের ক্ষমতায় থাকবে, চিন্তা কি? খাওয়া বাসা সম্মান মাতুক করি পশুর মতো রাজত্ব নিয়ে তারপর সব লড়াই একা থাকবে, কি কথা দেখি না? আসের আলাই এই যখন ফজরের সময় মহাজের মসজিদ আজান দেয়, গোয়াল করে গরুটা নামাজে গেছে? এক শ্রেণীর তারাও কিন্তু নামাজে যায় না, শীতের দিনে লেপ কম্বল মুড়ো দিয়ে ঘুমায় নাকটাই না, ঠিক কিনা? এই গরুটা কি হারাম হালাল তমিজ করে খায়? এক শ্রেণীর বের হয়েছে ওরাও খাওয়ার সময় হালাল হারাম তমিজ করে খায় না, যা হয় তা খায়, পরের দফায় খায়, সরকারের দফায় খায়, এই সাদাবাজি করে টেন্ডারবাজি কইরা ঘুষ খাইয়া সুদ খাইয়া সম্পদ বাড়ায়, হারাম হালালের কোনো তমিজ নাই। আছে না নাই? হুবহু পশুর যে কাজ ওরও সেই কাজ। এখন ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দিরা, আমি সমস্ত মাখলুকাত বানাইলাম তোদের জন্য, আর তোদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়ে চাইয়ে দেখি, তুই বাড়িতে একটা গাবি গরু খালো কি জন্য? গাবি গরুটা বাচ্চা হবে, দুধ হবে, তুই দুধ পান করবি আর বাচ্চা বড় হবে আর গরুর বংশ বিস্তার লাভ করবি, ঠিক কিনা? কিন্তু এখন আমি তোর বিচার চাইছি এই দেখি যে গাবি গরুটা এখন দুধও দেয় না বাচ্চাও দেয় না, আমি তোর বিচার চাইয়ে দেখি তুই একটা ছুরি ধার করিস, ধার কইরা তুই গরুটাকে শোয়াইলি, ছুরি দিয়া তুই গরুটাকে জবাই করলি, চামড়া খলাইয়া গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। হে বন্দা বান্দি, খা তোর জন্যই আমি গরু বানাইলাম, আমি দেখলাম তুই দুধে যখন কাজে লাগলো না বাচ্চাও দেয় না, গাবিটাকে তুই বেহুদা ফালাও নাই, ওকে জবাই কইরা চামড়া দিয়ে তুই জুতা বানাইলি, অন্য কাজে লাগাইলি, গোস্ত পাক কইরা খাইলি, খা বন্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম, আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়ে দেখি এখন আম গাছে আম দেয় না, আরে এখন তুই গাছটাকে কাটলি তক্তা তৈরি করলি, বাকি অংশ দিয়া লাকড়ি তৈরি কইরা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি, খা বন্দা বান্দি কাজে লাগা তোর জন্যই আমি বানাইছি, এক কাজে লাগানো অন্য কাজে তুই লাগাইয়া দিলি, কিন্তু আমি তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি যখন ফজরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোকে দাওয়াত দিল যে ঘুম হইতে নামাজ ভালো, আমি তোর বিচার চাইয়া চাই দেখি তোর বাড়ির ঘরের গোয়াল গরুটা ঘুমায় রইল তুই ঘুমায় রইলি, গোয়াল ঘরের গরুটা উজু করে মাসিদে যায় নাই তুইও মাসিদে যাও নাই, রমজান আমি তোর উপরে রোজা ফরজ করলাম রমজান মাসে তুই রোজা রাখলি না, তুই ধনী হইলে হজ জাকাত তোর জন্য আমি ফরজ করলাম, তুই ধনী হইছ হজ জাকাত ঠিক মতো আদায় করলি না, পর্দা তোর উপরে আমি ফরজ করলাম পর্দা ঠিক মতো ফরজ আদায় করলি না,
হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বললাম, তুই চললি না। এ বন্দার মান্দি, তোকে যে কাজের জন্য আমি বানাইছি কোনো কাজে তোকে আমি পাই নাই, এখন তোর বিচার তুই কর। ওটা তুই পালছিলি দুধ খাবি, বাচ্চা দেবে, দুধ দেয় না, বাচ্চা দেয় না, জবাই করে অন্য কাজে লাগাইলি, আম গাছটা আম খাইবে, আমের জন্য লাগাইলি, আম দেয় না খাইতে অন্য কাজে লাগাইলি। বন্দা বান্দি, তোকে আমি বানাইছিলাম আমার এবাদতের জন্য, যখন তোকে আমি এবাদতে পাই নাই, তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো, তোর বিচার তুই কইয়া তারপর প্রশ্নের উত্তর নিয়ে আমাকে উত্তর দে। এ বন্দা বান্দি, তোকে তো অন্য মানুষ জবাই কইয়া খাইবে, তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো, আমার একটা কাজ আছে। এ কবরের জাতিরা শুইনা রাখো, এ মুসলমান সন্তানেরা শুইনা রাখো, বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদেরকে শোনাই খেজি বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার একটা কাজ আছে। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। ওই চুলার আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের লাগবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাজান, এর ভিতরে কোনো সন্দেহ নাই, আসলে তোমার আমার চেষ্টা চিন্তা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রওনা করলেন, মাওলার সঙ্গে দেখা করবে, পথের পাশে দেখে একটা পাথর জার জার কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম বলে, ও পাথর তুমি কেন কান্দ? পাথর বলে, নবী আপনি কোথায় রওনা করলেন? আমি আল্লাহর সঙ্গে দেখা করব। করে নবীগো, আমার কথা একটু আমার মাওলার কাছে বলিয়েন, মালি অমুক জায়গায় একটা পাথর, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। পাথর কাঁদতে কাঁদতে নহর জারি কইরা দিছে, পাথর তোমার জাহান্নাম থেকে বাঁচায়। নবীগো, আমার আরজি মাওলার কাছে একটু কইরেন। মুসা আলাইহিস সালাম বলে, মালি পাথর কান্দে, তোমার জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহু আল্লাহ বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জমানার রবি মুসা, তুমি পাথরকে জানাইও দিও, কে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, পাথর বলে, নবী গো আমার কথা মাওলার কাছে বলছেন কিনা? আল্লাহ নবী বলেন, ও পাথর তোর কপাল ভালো, আমার মাওলা তোর কান্না কবুল করছেন। বলে, আমার মালিক তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে ওই পথ থেকে যখন নবী আবার রওনা করল, বাজান দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলো, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই, তুই কেন আবার কান্দ? পাথর বলে, ও জামানার নবী মুসা, আপনার কথা আমি বিশ্বাস করছি হুজুর, কিন্তু আমি পাথর চিন্তা ভাবনা করে দেখলাম, আমি পাথর যদি না কানতাম আপনার নজরেও আমি করতাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম আপনি আমার কথা আমার মাওলার কাছে বলতেও পারতেন না, আর আমার মাওলার কাছে যদি বলতে না পারতেন আমি পাথর বুকে জাহান্নাম থেকে মাপ পাইতাম না। যেই কান্না রুচির আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাই না, আমি পাথর সিদ্ধান্ত নিয়েছি ওই কান্না আমি আর কেমন পর্যন্ত সারব না। এ কবরের যাত্রীরা
একটা পাথর যদি মাওলার ভয় জাহান্নামের হয়, কানতে কানতে নহর জারি করতে পারে, তোমার আমার দেল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল। তোমার আমার গুনার কথা মনে কইরা, তোমার আমার জাহান্নামের কথা মনে কইরা, তোমার আমার চোখে পানি কেন আসে? আমার আব্বাদার রহমাতুল্লাহ আলাই মুখে শুনছিলাম, দাদাদার রহমাতুল্লাহ আলাই লোকজন নিয়ে গারো পাহাড় দেখার জন্য গেলেন। দাদাদান ঘুরতেছে পাহাড় দেখতেছে, হঠাৎ এক গাছের গোড়ায় বসে দাদা এমন ভাবে কান্না শুরু করলো, যারা সাথে গেল ব্যাপার কি? অসুস্থ মানুষ এত কেন কান্না? তারা দৌড়িয়া গেল, হুজুর আপনার কি হলে আপনি এত কেন আজরে কান্দেন? তখন দাদা রহমাতুল্লাহ আলাই ওই গাছের গোড়ার দিকে ইঙ্গিত করে দেখায় আর বলে, ওরে মানুষ দেখ, ওই পাথর গুলা মাওলার হয় কেমনে কাঁদতে কাঁদতে তার গায়ে থেকে জপ জপ টপ টপ করিয়া পানি পড়তেছে, এবং পানি পড়তে পড়তে নহর জারি হয়ে গেল। আজকে পাথর আমার মাওলার ভয় কাঁদতে কাঁদতে আজকে ওরা নহর জারি করে ফেললো, আর তুমি আর আমি মানুষ আমার মাওলার সমস্ত নেমার ভোগ করলাম, আমার মাওলার দেওয়া চক্ষু দিয়া দেখলাম, আমার দেওয়া মাওলার নেমা দিয়া জবান দিয়া কথা বললাম, আমার মাওলার দেওয়ার নেমা দিয়া বর্মিয়া গরিব দার ব্যবসা বাণিজ্য করলাম, আরে শিখে ব্যবসা বাণিজ্য শিখে শিক্ষিত হইলাম, আমার মাওলার নেমার হাত দিয়া কাজ করলাম পাও দিয়া হাঁটলাম, আমার মাওলার দেওয়া নেমা পানির ভিতর থেকে মাছ উড়ে পাক করে খাইলাম, আমার মাওলার দেওয়া নেমা গাছের ভিতর থেকে ফল ফার পাক করে খাইলাম, আমার মাওলার দেওয়া নেমাত বাতাস টানলাম এবং সারলাম, আমার মাওলার দেওয়া নেমাত সূর্যের আলো ভোগ করলাম, আমার মাওলার দেওয়া নেমাত চন্দ্রের আলো ভোগ করলাম, আমার মাওলার দেওয়া সমস্ত নেমাত ভোগ করলাম, আজকে আমার মালিকের নেমাত ভোগ কইরাম, আমার মালিকের শুকুর গুজুর বান্দা হতে পারলাম। আমাদের চেনে মুখার আমার দ্বিতীয় হইতে পারে না। বাজার আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজার যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ আলাই একদিন বয়ান করতে করতে বইরা ফেলল, ওরে মানুষ আমি থানবী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর ফালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, হাড্ডি গাড়া বাহিরে ফেলাই, কুকুর খাইয়া তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না, সারা রাত্র মালিকের বাড়ির পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়, ওই সময় মালিক যদি কুকুরকে লাথি মারে পিটান দেয়, কুকুরের উচিত ছিল মালিককে ধইরা কামড় দেওয়া, ওরে নে মুখারাম আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, আরে তুই হাড্ডি কাটা বাইরে ফেলাইলি আমি খেয়ে তোর বাড়িও পরিষ্কার করলাম, তুই সারা রাত্র নাকতেই না ঘুমাইলি, আমি কুকুরকে দু ঘুমাই না সারা রাত্র আমি তোর বাড়ি পাহারা দিলাম, তোর যেন কোনো ক্ষতি না হয়। আরে নেমুখারাম
তুই সারা রাত্রি ঘুমাইলি আমি ঘুমাই নাই, তোর যেন কোনো ক্ষতি না হয়, আর তুই এখন আমাকে মারো তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, কুকুর লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কামদুর একটু নিচের দিকে নামাইয়া মাথার একটু কাইট কইরা চক্ষু দুটা বুঝু বুঝু বালিকের দিকে তাকাইয়া কেমন করুণ সুরে মালিকের দিকে গেউ গেউ কইরে ডাকে, ওনাদের বলতে যে মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মা আমার তুলা লাগলো রে মানুষ, কুকুরটাও মালিক চিনলো, তুমি আর আমি মানুষ আমার মালিককে চিনলাম। কবরের যাত্রীরা আমার মাওলার কত দয়া কত মায়া, তোমার আমার উপরে একদিন ওকে চিন্তা করছো বাজান আদমিয়া দাদাইবা সব মুসলমান কর দে আয় খোদা কুরবান ইহসাব আর ইহসান কর দে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা একদিন ওকে চক্ষু বন্ধ করে চিন্তা করছো রে বাজান আমার মালিকের কত দয়া কত আমার মালিকের কাছে কেউ তুমি আর আমি দরখাস্ত করি নাই, মালিক আপনি আমাকে মুসলমানের ঘরের ভিতরে রুহ দান করেন, মালিক আমার রুহটাকে মুসলমানের ঘরে দান করেন, এরকম কোনো দরখাস্ত এরকম কোনো চেষ্টা কেউ কিন্তু তুমি আর আমি করি নাই বাবার। আমার মালিক ইচ্ছা করিলেন তোমাকে আমাকে মুসলমানের ঘরে রুহ দান করলেন, আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহকে একটা হিন্দুর ঘরেও কিন্তু দিতে পারত, একটা খ্রিস্টানের ঘরেও কিন্তু দিতে পারত, একটা ইহুদির ঘরেও কিন্তু দিতে পারত, একটা বৌদ্ধর ঘরেও কিন্তু দিতে পারত। আজান তখন কিন্তু তুমি একজন খ্রিস্টানের বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইতা, হিন্দুর বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইতা, অন্যান্য বিজাতি হইয়া দুনিয়া জন্ম হইত। বাজান বিনা চেষ্টায় বিনা দরখাস্তে আমার মালিক তোমার আমার রুহকে মুসলমানের ঘরের ভিতরে দান করলে, আজকে মুসলমানের ঘরের ভিতরে জন্মগ্রহণ করিরা বাজান খোদা নাকাস্তা কামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পাইলা কপাল পুরার সারে জানা হইতে ভার না। এই যে আমার বাজানদেরকে বলবো পর্দারে মানুষদেরকে বলবো যে মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবার আর দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়া তুই রাখে রাতে সম্বল কামাই করার জায়গা বাজান রে কার কখন কোন সময় ডাক আনবে তোমারও জানা নাই আমারও জানা নাই। বাজান রে দুনিয়ার যে কোনো কাজে একবার যদি কেউ ঠগ আবার দ্বিতীয়বার দুনিয়াতে আসিয়া ফিল করিয়া জিতবার কিন্তু আর এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই রে বাজান। এ কে কখন কোন সময় গ্রহণ করা যাবে এটা কিন্তু বাজান তোমারও জানা নাই আমারও জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আগার আসার আগে তোমাকে আমাকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
মালিক আপনি আমার হায়াতকে বাড়াই রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিয়েন। মানে সবসময় মনে রাখিও, সবসময় মনে রাখিও বাজান, ওই দোয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন খুশির দিন ঘরের দরজা বন্ধ করিয়া কান্দেন। লোকেরা বলে আমি ঈদ মানি খুশি, আপনি খুশির দিন কেন ঘরের দরজা বন্ধ করিয়া কান্দেন? আমির মুমিনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আমার সাথীরা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, জিব্রাইল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলছে। এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। তিনটা দোয়ার ভিতরে একটা দোয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার উপর থেকে রমজান মাসে রোজা চলিয়া গেল, এই সুযোগ পাইয়াও যদি তিনি গুনাহ মাফ করাতে না পারেন তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার তো জানা নাই রমজান মাস আর আমার উপর থেকে চইলা গেল, আমি আমার গুনাহ মাফ করাইতে পারছি কিনা জানি না। আজকে ঈদের দিনও একটু সুযোগ আছে, আজকে আমার মাওলার কাছে কান্দাকারি কইরা মাফ চাইলে মাওলা মাফ করবে, এই জন্য আমি আজকে আমার মাওলার দরবারে ওরাদারি কইরা মাফ চাই। বাজার আসলে তোমার আমার চিন্তাও নাই, এই জন্য তোমার আমার চেষ্টাও নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দায়ালে মাহবুবদেরকে বলবো, যারা আমরা মাহফিলে আসি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান তোমার আমার পিছনে সব সময় শত্রু শয়তান এবং না সব সময় লাগিয়ে আছে তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করাবার জন্য। এ আল্লাহর বান্দারা, এই শয়তান এবং নাফসের নোখার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। এ আল্লাহর বান্দারা একটু পরীক্ষা কইরে দেখো, যারা হক্কানি আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের আমল আখলাকের দিকে তাকাইয়া দেখো, আর যারা সম্পর্ক রাখে না তাদের আমল আখলাকের দিকে তাকাইয়া দেখো, দিন আর রাত্র পার্থক্য। বাজার কোনো দলাদলি বুঝি না, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ বলে আমি চরমুনাইর মুড়ি, আমি অমুক দলের লোক, আমি অমুক পীরের মুরিদ, বাজান এই পরিচয় কিন্তু কবরে চলবে না। পীরের জন্য কবরে প্রশ্ন তিনটা, আর মুরিদের জন্য কিন্তু কবরে প্রশ্ন তিনটা, গরিবের জন্য কবরে প্রশ্ন তিনটা, ধনীর জন্য কিন্তু কবরে প্রশ্ন তিনটা, বাজান মুক্তির জন্য কবরে প্রশ্ন তিনটা। আজান ওস্তাদের জন্য কবরে প্রশ্ন তিনটা, ছাত্রের জন্য কিন্তু কবরে প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, এই তিন প্রশ্নের উত্তর ঠিকঠাক কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠার, গুনার কথা মনে করো, সত্যের কথা মাওলার দরবারে কান্না, যদি কান্না না আসে না কোনো জোর করো না, একটি ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছে না রে মা।